সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের দুদিনের সমাবর্তন চলছে মহাজাতি সদনে আজ শুরু হয়েছে সেই অনুষ্ঠান চুয়াল্লিশতম এই সমাবর্তন সম্পর্কে আমরা পেয়েছি আমাদের এই সমাবর্তনের এবং সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের সম্পাদক সহ শ্রী শান্তনু সেনগুপ্ত তার কাছ থেকে জেনে নেব এই দুদিনের সমাবর্তন সম্পর্কে ধন্যবাদ ইন্দ্রজিৎ আমাদের সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ আপনারা সবাই জানেন যে উনিশশো সাল থেকে আমরা কাজ করে আসছি ভারতীয় সংস্কৃতিকে সুস্থ সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য বর্তমানে আমাদের প্রায় ছ হাজার সেন্টার এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী প্রত্যেক বছর পরীক্ষা দিচ্ছে এবং তারই ফাইনাল মানে ফিফথ ইয়ার এবং সেভেন্থ ইয়ার যেটাকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল বলি তার সমাবর্তন অনুষ্ঠান একটা পার্ট মেইন কনভোকেশন আজ এখানে হতে চলে হচ্ছে চলছে এখন মহাযুদ্ধ সদনে চুয়াল্লিশতম সমাবর্তন অনুষ্ঠান আমাদের আজকে অনুষ্ঠানের প্রথমে আমরা দুপুর একটা সময় শুরু করেছি পাঁচটা স্টেট থেকে এবং ইউএসএ থেকে একটি সেন্টার তারা এখানটায় অনুষ্ঠান করেছেন এবং তারপরে আমাদের যারা সেভেন্থ ইয়ারে ফার্স্ট অপোজিশন হোল্ডার তাদের আমরা পারফরমেন্স দিয়েছিলাম সেটা হওয়ার পরে আমাদের মূল সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে যেটা এখনও অবধি চলছে আমাদের উদ্বোধক আজকে ছিলেন প্রফেসর অমিয় পান্ডা মহাশয় উনি যদিও রাস্তায় আজকে অসম্ভব জ্যাম এবং কিছু রাজনৈতিক সমস্যা চলছে বলে এখনও অব্দি রাস্তায় আটকে আছেন এসে পৌঁছতে পারেননি আমাদের প্রেসিডেন্ট পণ্ডিত মনিলাল নাগ পদ্মশ্রী পণ্ডিত মনিলাল নাগ উনি অসুস্থতার কারণে আজকে এসে পৌঁছতে পারেননি কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর অমিতা দত্ত রেক্টর ডক্টর গুরু থাঙ্কুমণিকুটী আর আমাদের সেক্রেটারি শ্রী কাজল সেনগুপ্ত ডক্টর মহুয়া মুখোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ সেন বরাট চন্দন সেন পণ্ডিত সমর সাহা এরকম আমাদের স্টেজে আপনারা ছবিতে দেখতেই পারবেন একদম তারকা খচিত স্টেজ সেখানটায় সমারোহে আমরা আমাদের চুয়াল্লিশতম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করতে চলেছি দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল আমাদের যে অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ কম্পিটিশন হয় আপনারা জানেন যে এটা ভারতবর্ষের সব থেকে পুরনো সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি যেটি চুয়াল্লিশ বছর ধরে চলছে আন যদিও গত বছর ইন্টারাপশন হয়েছে ডিউ টু কোভিড লকডাউন ছিল তা তার যারা ফার্স্ট পজিশন হোল্ডার এবং তাদের পারফরম্যান্স আগামীকাল আছে এবং তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন হোল্ডারদের স্বর্ণ রৌপ্য এবং ব্রোঞ্জ মেডেল সেটা আমরা প্রদান করব করবো কাল অর্থাৎ এগারোই জুন শনিবার মহায়ুতি সদনের মঞ্চ থেকে এটাই আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান এ গ্ল্যান্স আমি বলবার চেষ্টা করলাম দুটো বছর মানে দুটো বছর বলতে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ কোভিডের জন্য সমাবর্তন হয়নি কিন্তু অনলাইন ক্লাস চলেছে এবং এই এত বড়ো একটি সংস্থাকে কিভাবে চালিয়ে নিয়ে গেলেন দুটো বছর না দু হাজার কুড়ির আমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে শিডিউল্ড কনভোকেশন ডেট আমরা দু হাজার কুড়ির ফেব্রুয়ারিতে আমাদের তেতাল্লিশতম সমাবর্তন অনুষ্ঠান করতে পেরেছি কিন্তু দু হাজার একুশে যেটা চুয়াল্লিশতম হওয়ার কথা ছিল আমরা দু হাজার একুশে একদমই করতে পারিনি এবং সেটা আপনারা সবাই জানেন যে দু হাজার কুড়ির মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছিল সেই অর্থে দু বছর তো তুমি ঠিকই বলেছ তা এতে আমরা চেষ্টা করেছি যে আমাদের ছাত্রছাত্রীদের এক জায়গায় করবার জন্য এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যাদেরকে আমরা সংস্কৃতি সংস্কৃতিকর্মী বলি শিক্ষক বলাটা তাদের অনেক ছোট করা হয়ে যায় তারা ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে তাদের যে ছাত্রছাত্রী তাদেরকে এক জায়গায় করবার জন্য আমরা অনলাইন কম্পিটিশন করবার চেষ্টা করেছি যাতে শুধু পশ্চিমবঙ্গের কম্পিটিশনে পঁচিশ হাজার ছাত্রছাত্রী নাম দিয়েছিল এ এছাড়াও আমরা অনলাইন ওয়েবিনার এবং সেমিনার এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত আমাদের সংস্কৃতি কর্মীরা রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে এক একত্রিত করবার চেষ্টা করেছি যেটা খুবই সাকসেসফুল হয়েছে এবং আপনারা সবাই জানেন যারা আমাদের ফেসবুক পেজ ফলো রাখেন তারা দেখতেই পারবেন তাতে সমস্ত রেকর্ডেড অনুষ্ঠানগুলো রয়েছে ওগুলো সমস্ত লাইভ গিয়েছে তা তার মাধ্যমে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এছাড়া কোভিডের সময় যখন একদম টিকা পাওয়া যাচ্ছিল না ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল না আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে ঋণী যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিভিন্ন প্রান্তে তাদের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে আমাদেরকে বিনামূল্যে যে সময় ভ্যাকসিনের অনেক দাম ছিল কিন্তু সেই সময় সরকার বাহাদুর আমাদেরকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন যেগুলো কিনা আমরা আমাদের যে সংস্কৃতি কর্মী যারা রয়েছেন তাদেরকে এক এক জায়গায় ডেকে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় তাদের ভ্যাকসিনেশন করবার চেষ্টা করেছি আমরা শুনে নিলাম চুয়াল্লিশতম সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের সহ সম্পাদক শান্তনু সেনগুপ্তর কথা আজকে শুরু হলো সমাবর্তনের চুয়াল্লিশতম সমাবর্তন আগামীকালও আছে এবং তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আনন্দ সংবাদের পক্ষ থেকে শান্তনু সেনগুপ্তকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার